বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দেখো তো, আজ আমি তোমাদের শেখাবো বাক্য রূপান্তরের নিয়ম। অতি গুরুত্বপূর্ণ এই আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শুনবে বলে আমি আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও আর আমার এই গুরুত্বপূর্ণ আলোচনাটি তোমরা ভালো করে অবলোকন করো। দেখো, বাক্য রূপান্তরের নিয়ম। যৌগিক বাক্য, দেখো যৌগিক বাক্য থেকে জটিল বাক্য, অর্থাৎ যৌগিক বাক্য থেকে জটিল বাক্যে রূপান্তর করব। দেখো সূত্র, দেখো যদিও, হাইফেন তথাপি, যেহেতু, হাইফেন সেহেতু, যখন তখন, যেহেতু তবে, যেহেতু তাই, যদি তবে, কাল তখন। দেখো এই বক্সের মধ্যে আমরা এই সমস্ত অব্যয় জাতীয় শব্দ আমরা ব্যবহার করব জটিল বাক্য রূপান্তরে। দেখো সে কাল আসবে এবং আমি যাব। দেখো ব্র্যাকেটে লেখা আছে জটিল বাক্য, চেঞ্জ করতে হবে জটিল বা মিশ্র বাক্যে। আরো দিয়ে দেখো, লোকটি ধনী কিন্তু কৃপণ, পিতা তো আছেন তাই পুত্রকে খোঁজো কেন, মনোযোগ দিয়ে পড়ো তবে পাশ করবে, দোষ স্বীকার করো তোমাকে কোনো শাস্তি দেব না। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তকরণ অতিশয় উজ্জ্বল। দেখো এখানে এক থেকে ছয়টি বাক্য আছে, প্রত্যেকটি বাক্যই কিন্তু যোগী বাক্য। তোমরা এখন, আমি উত্তর দেবার আগে তোমরা এইগুলি নিজে নিজে ট্রাই করবে। দেখো বক্সে নির্দেশিত এই সূত্র অনুসারে তোমরা নিজে নিজে এগুলি রূপান্তর করার চেষ্টা করো। দেখো আমি উত্তর দিয়ে দিচ্ছি, কাল যখন সে আসবে তখন আমি যাব। খেয়াল করো এখানে, দেখো যখন তখন, এখানে লেখা আছে যখন তখন, এই যে যদিও লোকটি ধনী তথাপি সে কৃপণ, পিতা যখন আছেন তখন তখন পুত্রকে খোঁজো কেন, যদি মনোযোগ দিয়ে পড়ো তবে পাশ করবে, যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দেব না। দেখো যদি, তাহলে, যদি, তবে, যখন, তখন। যদিও তিনি অত্যন্ত দরিদ্র তথাপি তার অন্তকরণ অতিশয় উচ্চ। দেখো যদিও, তথাপি। দেখো এইভাবে তোমরা যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর করবে, অর্থাৎ বক্সের এই সূত্রগুলি ভালো করে মনে রাখবে। সাপেক্ষ অব্যয়ের সাহায্যেও যৌগিক থেকে মিশ্র করা যায়। এই গ্রামে একটি দরগা আছে, সেটি পাঠান যুগে নির্মিত। দেখো এই গ্রামে যে দরগা আছে সেটি পাঠান যুগে নির্মিত, যে হচ্ছে সাপেক্ষ অব্যয়, যে সে, হ্যাঁ সেটি খেয়াল করো, যে সে, এগুলি হলো সাপেক্ষ অব্যয়। তো এর সাহায্যেও মিশ্র বাক্য করা যায়। এবার দেখো সরল বাক্য, সরল থেকে যৌগিক বাক্য, খুবই সুন্দর একটি বিষয়। দেখো সূত্র, ফলে, তাই, তবে, কিন্তু, নতুবা, এবং তারপর, সেজন্যই, আর। দেখো এই সমস্ত অব্যয় প্রয়োগ করতে হবে। দেখো দশ মিনিট পর ট্রেন এলো, সে পরিশ্রমী হলেও নির্বোধ, আমি বহু কষ্টে শিক্ষালাভ করেছি, সে তার ভাইয়ের ঋণ পরিশোধ করেছে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। দেখো 10 মিনিট অতিক্রান্ত হলো, তারপর ট্রেন এলো। দেখো তারপর, আমরা এই দ্বিতীয় অংশের শুরুতে দেখো তারপর আমরা যুক্ত করেছি। আবার দেখো
সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ। হ্যাঁ দেখো, একটি অংশ কিন্তু নিরপেক্ষ হতে হবে, এই যোগী বাক্যের দুটি অংশের মধ্যে একটি অংশ কিন্তু, হ্যাঁ অর্থাৎ এই দুটি অংশ কি হবে নিরপেক্ষ। দেখো দশ মিনিট অতিক্রান্ত হলো, এটি নিরপেক্ষ বাক্য, সে পরিশ্রমী বটে এটি হলো নিরপেক্ষ বাক্য, এভাবে একটি অংশ নিরপেক্ষ রাখতে হবে। আমি বহু কষ্টে, আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি, দেখো ফলে সে, আচ্ছা দেখো তার ভাই ঋণ করেছিল আর তা সে পরিশোধ করেছে, তিনি আমাকে পাঁচ টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন, আমি বহু কষ্ট করেছি ফলে শিক্ষা লাভ করেছি। এটা মনে হয় তিন নম্বর আর ছয় নম্বর একই হয়ে গেল। যাও এগুলি তোমাদের বোর্ড বই থেকে এই উদাহরণগুলি নেওয়া, তোমরা আমার এই লেকচারটি শোনার পর বোর্ড বইটি অবশ্যই খেয়াল করবে আর এই বক্সের নির্দেশিত সূত্রগুলি মনে রাখবে। এগুলি যোগী বাক্য রূপান্তর করতে, তৈরি করতে এইগুলি এগুলির প্রয়োগ করার কোনো বিকল্প নেই, আশা করি সবাই বুঝতে পেরেছ। দেখো জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্য, অর্থাৎ মিশ্র বাক্য থেকে আমরা সরল বাক্যে রূপান্তর করব। একটি কর্তা এবং একটি ক্রিয়া হবে, অর্থাৎ সরল বাক্যের যে বৈশিষ্ট্য এখানে একটি কর্তা এবং একটি ক্রিয়া হবে। তোমরা এর আগের স্লাইড দুটিতে দেখলা যে জটিল বাক্য তৈরি করতে বা যোগী বাক্য তৈরি করতে বক্সে যে সূত্রগুলি দেওয়া আছে ওগুলি কিন্তু পরিহার করতে হবে, ওগুলি পরিহার করেই একটি কর্তা, দেখো একটি কর্তা এবং একটি ক্রিয়া দিতে হবে। দেখো সে যে পরিশ্রমী সে সুখী হয়, যদিও সে গরিব তবুও সে সৎ, যদি পাস করতে চাও তাহলে পড়ো, যদিও তিনি বিদ্বান তবুও তার অহংকার নেই, যাদের বুদ্ধি নেই তারাই একথা বিশ্বাস করে, যতদিন জীবিত থাকবো ততদিন এ ঋণ স্বীকার করব। যে সকল পশু মাংস ভোজন করে তারা অত্যন্ত বলবান, খেয়াল করো। দেখো যে পরিশ্রমী অর্থাৎ পরিশ্রমীরা বা পরিশ্রমী ব্যক্তিরা সুখী হয়, দেখো কি সুন্দর নিয়ম। দেখো একটি কর্তা এবং একটি ক্রিয়া আমরা এখানে দিলাম, সে গরিব হলেও সৎ, দেখো যদিও সে গরিব তবু সে সৎ, সে গরিব হলেও সৎ। হ্যাঁ আমরা একটি সরল বাক্যে নিয়ে আসলাম, পাস করতে চাইলে পড়ো, বিদ্যান হলেও তার অহংকার নেই, যাদের বুদ্ধি নেই অর্থাৎ বুদ্ধিহীনরাই একথা বিশ্বাস করবে, যতদিন জীবিত থাকব, দেখো আজীবন, এই যতদিন জীবিত থাকব এটির এক কথায় প্রকাশ আজীবন, আজীবন এ ঋণ স্বীকার করব। মাংসভোজী পশু অত্যন্ত বলবান, চলো সামনে যাই। এবার দেখো সরল বাক্যকে ভেঙে করতে হবে মিশ্র বাক্য বা জটিল বাক্য, ওই আগের মতো যিনি তিনি যত তত যেমন তেমন বটে কিন্তু যে সে যদিও তবু যে তাকে যারা তারা যখন তখন, অর্থাৎ যৌগিক থেকে যেমন আমরা এর আগে জটিল করলাম, হ্যাঁ এখন সরল থেকে জটিল, অর্থাৎ বক্সের নির্দেশিত সূত্রগুলি কিন্তু আগের মতোই। দেখো পরিশ্রমী ব্যক্তিরা সুখী হয়, সে গরিব হলেও সৎ, পাস করতে চাইলে পড়ো, বিদ্যান হলেও তার অহংকার নেই, ভালো ছেলেরা শিক্ষকের শিক্ষকের আদেশ পালন করে, তার দর্শন মাত্রই প্রস্থান করলাম, আমরা প্রস্থান করলাম, ভিক্ষুককে দান করো, পরিশ্রমী ব্যক্তিরা সুখী হয়, যে পরিশ্রমী সে সুখী হয়, ব্যক্তিরা অর্থাৎ যারা পরিশ্রমী তারা সুখী হবে, বলতে পারো যারা পরিশ্রমী তারা সুখী হয়, যদিও সে গরিব তবুও সে সৎ, যদি পাস করতে চাও তাহলে পড়ো, খুবই সহজ এই রূপান্তরগুলি, তোমরা একটু ভালো করে কয়েকবার প্র্যাকটিস করবে। যদিও তিনি বিদ্বান তবুও তার অহংকার নেই, যদিও তিনি বিদ্বান তবুও তার অহংকার নেই, যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম,
ভিক্ষুককে দান করো, যে ভিক্ষা চায় তাকে দান করো। আশা করি বুঝতে পেরেছ। দেখো এবারে দেখো যৌগিক বাক্যকে কি করতে হবে, সরল বাক্যে রূপান্তর করতে হবে। আগের মতোই দেখো, ফলে, তাই, তবে, কিন্তু, নতুবা, এবং, তারপর, সেজন্যই, আর ইত্যাদি বাদ দিতে হবে। অর্থাৎ একটি কর্তা একটি ক্রিয়া আগের মতো হ্যাঁ দিতে হবে, যেহেতু এটা সরল বাক্য করতে হবে। দশ মিনিট অতিক্রান্ত হলো, তারপর ট্রেন এলো। তোমরা এই উত্তরগুলি তোমরা নিজেরা হ্যাঁ নেওয়ার আগে তোমরা নিজেরা চেষ্টা করবে পারো কি না, সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ। আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষালাভ করেছি। আমরা আগের বাক্যগুলি আবার দেখছি, হ্যাঁ তার ভাই ঋণ করেছিল আর তা সে পরিশোধ করেছে, সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছি, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে। তোমাদের বোর্ড বইয়ে এই সবগুলি উদাহরণ দেওয়া আছে, বোর্ড বইটি ভালো করে দেখবে। আবার বলছি দেখো, দশ মিনিট পর ট্রেন এলো, সর্বাকির বন্ধ করলাম, সে পরিশ্রমী হলো নির্বোধ। আমি বহু কষ্ট করে শিক্ষালাভ করেছি, সে তার ভাইয়ের ঋণ পরিশোধ করেছে, সত্য কথা না বলে বিপদে পড়েছি, তার বয়স হলেও বুদ্ধি হয়নি, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। দেখো আমি সরল বাক্যে রূপান্তর করলাম। এবার দেখো মিশ্র বাক্য, এখান থেকে করতে হবে যৌগিক বাক্য। এই আলোচনাটি, এই পয়েন্টটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ যৌগিক বাক্যের রূপান্তর করাটা হ্যাঁ তুলনামূলক একটু কঠিন, তারপরও সহজ, তোমরা দেখো অবশ্যই পারবে। ফলে, তাই, তবে, কিন্তু, নতুবা, এবং, তারপর, সেজন্যই, আর, হ্যাঁ এই সমস্ত অব্যয় শব্দ তোমরা দ্বিতীয় অংশের প্রথমে দিয়ে দেবে। কাল যখন সে আসবে তখন আমি যাব, যদিও লোকটি ধনী তথাপি সে কৃপণ, পিতা যখন আছেন তখন পুত্রকে খোঁজো কেন, যদি মনোযোগ দিয়ে পড়ো তবে বাস করবে, যদি সে কাল আসে তাহলে আমি যাব, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, যদিও তার টাকা আছে তথাপি তিনি দান করেন না। দেখো সে কাল আসবে এবং আমি যাব, দেখো আমি এবং গিয়ে করলাম, লোকটি ধনী কিন্তু কৃপণ, বেশ সহজ। দেখো পিতা তো আছেন তাই পুত্রকে খোঁজো কেন, মনোযোগ দিয়ে পড়ো তবে পাশ করবে, সে কাল আসবে এবং আমি যাব, বিপদ এবং দুঃখ একসময় আসে বা একসঙ্গে আসে, তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না। মহা শেষ হলো বাক্য রূপান্তর, আমরা 6 নম্বর পয়েন্টে চলে আসছি, এরপরে বোধ হয় আর নাই দেখতে হবে। ঠিক আছে, তোমরা এই আলোচনাটি অবশ্যই বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। তো দেখা হবে আগামী ক্লাসে ভিন্ন কোনো আলোচনায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, এই কেমন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।